পরিচয় বুয়ের জীবন থেকে, সুখে দুঃখে বন্ধুত্ব এক এক করে 55 বছরের। এই বন্ধনের সুর কেটে যাওয়ায় কান্নায় ভেঙে পড়েন নাট্য অভিনেতা আবুল হায়াত। নাট্য ব্যক্তিত্ব ডক্টর এনামুল হকের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে এসেছিলেন তিনিও। মঙ্গলবার বেলা 11টায় সর্বসাধারণের শ্রদ্ধার জন্য এনামুল হকের মরদেহ আনা হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। জীবদ্দশায় নাটকই ছিল যার ধ্যান জ্ঞান, তার মৃত্যুতে শোকে মুহ্যমান সাংস্কৃতিক অঙ্গন। শেষবারের মতো প্রিয় মানুষকে দেখতে ছুটে আসেন দীর্ঘদিনের সহকর্মী ও ভক্তরা। ফুলেল শ্রদ্ধায় বিদায় জানান এই অনন্য প্রতিভাকে। সহকর্মীরা জানান এনামুল হকের চলে যাওয়ায় সাংস্কৃতিক অঙ্গনের অপূরণীয় ক্ষতির কথা। আমরা 10টা বই পড়ে যে ইনফরমেশন পেতাম না বা পাওয়া যায় বা অথবা যেসব বইয়ে নাই যেসব ইনফরমেশন, সেই বিষয়গুলো ওনাদের কাছ থেকে জানা যায়। সময় এবং তরুণ প্রজন্ম সেই স্থান পূরণ করে নেবে। সংস্কৃতি মুক্তিযুদ্ধকে এমনভাবে ধারণ করেছেন, তিনি তার পুরো পরিবারকে নিয়োজিত করেছিলেন এই শিল্প সাধনায়। শোকগ্রস্ত পরিবার জানায় তার জীবনব্যাপী কাজের পথে এগিয়ে আসুক তরুণ প্রজন্ম, সমৃদ্ধ করুক সাংস্কৃতিক অঙ্গনকে। আসলে কিছু বলার নেই, কারণ যেই ভালোবাসা তিনি মানুষকে দিয়েছেন, মানুষও ডক্টর এনামুল হককে সে অফুরন্ত ভালোবাসা ফিরিয়ে দিয়েছে। উনি যে শিক্ষা আমাদেরকে দিয়েছেন, সে শিক্ষায় আমরা শিক্ষান্বিত যদি হয়ে থাকি, তাহলে আমরা সে শোককে শক্তিতে রূপান্তরিত করব। এসেছিলেন সামাজিক ও রাজনৈতিক অঙ্গনের ব্যক্তিরাও। বলেন এনামুল হক বেঁচে থাকবেন তার কর্মের মাঝে। অধ্যাপক ডক্টর এনামুল হক শুধু একজন অধ্যাপক হিসাবেই নন, একজন সমাজকর্মী, সমাজ সংস্কারক, একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব। তার মতো এমন একজন গুণী মানুষের হঠাৎ প্রস্থান সত্যিকার অর্থেই এটি জাতির জন্য বেদনার। পরে এনামুল হকের মরদেহ নেওয়া হয় দীর্ঘদিনের কর্মস্থল বুয়েট ক্যাম্পাসে, সেখানে তার জানাজা অনুষ্ঠিত হয়। তানজিলা খান মিম, সময় সংবাদ, ঢাকা।